মাংস রান্না করতে গেলে বিড়ম্বনায় পড়তে হয়, হোক সে গরু কিংবা খাসি। মাংস সেদ্ধ না হওয়ার অনেক গল্পই আছে এবং অনেকে মাংস রান্না করতে গিয়ে অল্প সময়ের মধ্যে মাংস রান্না হয় না বলে হিমশিম খেয়ে যান। চিন্তা নেই, অল্প সময়ে মাংস রান্না করতে আপনাকে একটি কৌশল অবলম্বন করতে হবে। আমি আপনাদের আজকে এমন একটি কৌশল বলবো যা আপনাকে খুব দ্রুত মাংস সেদ্ধ করতে সাহায্য করবে এবং আপনাকে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। তাহলে জেনে নিন সেই সহজ উপায়টা। খুব সহজে মাংস সেদ্ধ করতে চাইলে কাঁচা পেঁপের পেস্ট মিশিয়ে নিন রান্নার আগে। একটি কাঁচা পেঁপে খোসাসহ টুকরো করে নিন। পেঁপের টুকরোটা ব্লেন্ডারে দিন। আধা চা চামচ লবণ, সামান্য পানি ও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিন। পেঁপেতে এক ধরনের উপাদান রয়েছে যা মাংসের কোষ নরম করতে সাহায্য করে। চাইলে এই পেস্ট সংরক্ষণও করতে পারেন। বরফ জমানো ট্রেতে কিংবা মুখ বন্ধ বাটিতে করে পেস্টটি ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমানো ট্রেতে সংরক্ষণ করতে চাইলে পাতলা পলিথিন দিয়ে ট্রে মুড়ে নেবেন ফ্রিজে রাখার আগে। 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে কাঁচা পেঁপের পেস্ট। 1 কেজি মাংসে 3 টেবিল চামচ কাঁচা পেঁপের পেস্ট মেখে 1 ঘন্টা রেখে দিন রান্নার আগে। এতে দ্রুত মাংস সেদ্ধ হবে।